দক্ষিণ সুনামগঞ্জের পাগলা পশ্চিমপাড়া ইমদাদিয়া মাদ্রাসা স্থায়ী ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বাদ আসর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপন করেন শাইখুল হাদিস আল্লামা নুরুল ইসলাম খান। এ সময় শায়খ আকবর আলী, ইউপি চেয়ারম্যান নুরুল হক, সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী শাহিন মিয়া, মাদ্রাসার মুহতামিম মাওলানা আতিকুর রহমান সহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন।